বন্ধুরা, যে মনুষ্য আজ রাখি পূর্ণিমা রাত্রে ঘুমানোর আগে এই শব্দটি একবার মনে করেন, সে যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হন। ওনার জীবনে বিভিন্ন দেবদেবীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি দেখে সত্যিই আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি নিজেদের মনস্কামনা, মনোবাসনা এই সকল প্রত্যেকটি চরিতার্থ করতে চান, অর্থাৎ পূরণ করতে চান, তাহলে এইভাবে আপনি যদি ঈশ্বরকে ডাকেন বা এই শব্দটি আপনি যদি একবার মনে মনে করতে পারেন, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকবেন। দেখুন বন্ধুরা, এমন কিছু কিছু কর্ম রয়েছে, সেই কাজগুলি যদি আপনারা মন থেকে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং অপার সৌভাগ্য লাভ হবে। সুতরাং প্রতিরাতে এই কয়েকটি কাজ আপনারা অতি অবশ্যই করবেন, জীবনে অত্যন্ত ভালো বেনিফিট পাবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনার মাথার উপর রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি, এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায়, যার ফলে যতই আপনারা পুজো পাঠ আরাধনা করুন না কেন, সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না। এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে, এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ, নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায়, বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা অন্যের অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে। এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না। যেমন ধরুন আমাদের যারা পূর্বজ রয়েছেন, তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন, সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি, সেই মানসিক পূরণ করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, যদি কোথাও কেউ মানসিক করে থাকেন, তাহলে সেই মানসিক কিন্তু সময় মতো শোধ করে দেওয়া উচিত, নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারের নানাবিধ ক্ষতি হতে পারে, উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে, এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে। এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন, বিয়ে না হওয়ার সমস্যা। এক কথায় বলে দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায়। এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই। দেখুন বন্ধুরা, পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস, জীবনে কোনো সফলতাই নেই, সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই। এই সব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে, এবং এই অভিশাপ থেকে বেরোনোর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত। দেখুন বন্ধুরা, শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি, অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই, কিন্তু এর পেছনে আসল রহস্য কি, প্রকৃত কারণ কি, সেই কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না। বন্ধুরা, যারা সিদ্ধ পুরুষ একমাত্র তারাই পারেন জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না। দেখুন বন্ধুরা, আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ
दर्शन करतें किन्तु आजकेर दिने जेहेतु मानुषेर एत समय नेई सकलेई अत्यंत काजे व्यस्त सेहेतु कारोर कोनो गुरुदेवी नेई जार फले सठिक गुरुदेवेर मार्गदर्शन थेके आमरा किन्तु प्रत्येकेई वंचित कोनटा सठिक कोनटा भूल सेटा बलार केउ नेई एवं एर फलेई मनुष्य विभिन्न समस्याय किन्तु जेने होक बा ना जेने अजानतेई जड़िए पड़े एवं जीवन हुए उठे नरक। सुतरां आज के आमार बला ए भिडियोटिर माध्यमे आपनादेरके जानिए देव जे आपनारा किभाबे एई सकल समस्या थेके मुक्ति पाबेन एवं ईश्वरेर कृपा दृष्टि लाभ करते पारबेन सेई सम्पर्के। बंधुरा जदि आमादेर जीवने कर्मदोष लागे, जदि पितृपुरुषेर अभिशाप लागे किंबा जदि देवतादेर अभिशाप लागे ताहले विशेष कयेकटि कर्म আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য। যেমন ধরুন দান ধর্ম করা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সব থেকে পূর্ণ কাজ এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, আপনারা যদি দান ধর্ম করেন, অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন, সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে। একই সঙ্গে আপনারা যদি কোনো রূপ পশু পাখিকে সাহায্য করেন, সেটা খাবার দিয়ে হোক কিংবা জল দিয়েই হোক, বিশেষ করে যদি আপনারা গোমাতাকে প্রতিদিন কিছু না কিছু খাবার দেন, তাহলে কিন্তু অতি অবশ্যই অত্যন্ত পূর্ণ অর্জন করবেন, যার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে বা পশু পাখিদের সাহায্য করেন, তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ আস্তে আস্তে আপনাদের জন্মকুণ্ডলি থেকে কেটে যাবে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন। বাড়িতে যারা বড়রা রয়েছেন, পিতা মাতা রয়েছেন, তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন। বন্ধুরা, জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান, তাহলে অবশ্যই নিজে মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত, অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত। এর ফলে কর্মযোগ উন্নত মানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায়। এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ওনার শরণাপন্ন হন, ঈশ্বরকে মন থেকে ডাকুন। দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা প্রতিদিন কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন, যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। সেই সম্পর্কে বন্ধুরা, যদি আপনারা পরম ব্রহ্ম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান, যদি আপনারা ওনার দয়াদৃষ্টি করুণাদৃষ্টি পেতে চান, তাহলে অতি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার সময়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা রবিবার দিন তুলসী মঞ্চে যেহেতু প্রদীপ দেখাতে নেই, সেহেতু রবিবার দিনটি ছাড়া আপনারা এই প্রদীপ সপ্তাহের প্রত্যেকটি দিন প্রজ্বলিত করবেন। এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন। তারপর রাত্রেবেলায় রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র
आज এই রাখি পূর্ণিমার সঙ্গে সঙ্গে প্রতিদিন আপনারা জপ করবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। আর এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না। আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন। তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে। তাই বন্ধুরা, আজ এই পবিত্র রাখি পূর্ণিমা দিন ছাড়াও এই মন্ত্রটি আপনারা প্রতিদিন জপ করার চেষ্টা করুন। আপনারা যদি মনে ভক্তি নিষ্ঠা ও বিশ্বাস রেখে নিত্য এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে জীবনে সৌভাগ্য আসতে বেশি সময় লাগবে না এবং সর্বোপরি আপনারা কিন্তু জীবনে সুনিশ্চিত সফলতা পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।